দিয়ে আসলে কিভাবে কাটান? আমরা তো আপনাদের নাটক দেখি বা দর্শক যারা আছে তারা আপনাদের নাটক দেখে সময় কাটায়। আপনি আমি অতি সাধারণ একটা মানুষ, মানে খুবই সাধারণ একটা মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না। আমিও দর্শকরা যেভাবে বা জনসাধারণ যেভাবে কাটায় আমিও সেভাবেই কাটাই। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি। আমি সব ইন্টারভিউতে এটা বলি, আমার ফ্যামিলির সাথে কাটাই। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়া থেকে শুরু করে একসাথে লাঞ্চ করা, ডিনার করা, ঘুরতে যাওয়া এবং নাটকটা পর্যন্ত, মানে আমার প্রত্যেকটা নাটক আমি ফ্যামিলির সাথে বসে দেখার চেষ্টা করি এবং ওদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন তো ফ্যামিলি একটু বড় হয়েছে, একটা মানুষ বড় হয়েছে, মানে বেশি হয়েছে, মানে বেশি হয়নি, একটা মানুষ যোগ হয়েছে, যোগ হয়েছে। সেটা দরকারও ছিল। হ্যাঁ অবশ্যই, আমার কাছে মনে হয় প্রপার টাইমে মানুষটা আমার লাইফে অ্যাড হয়েছে। আচ্ছা, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে, মানে আমি খুবই ভালো আছি, মানে এটা হয়তো বা আল্লাহর রহমত, এটা আমি জানি না, মানে আমি আমি সত্যি অনেক ভালো আছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা, ব্যাচেলর হিসেবে তো আর ঈদ করতে পারবেন না, এই প্রথম ঈদ হবে ভাবির সঙ্গে, কোনো প্ল্যান আছে? স্পেশাল প্ল্যান বলতে, এবার ওর বাসায় যাব, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ওর বাসায় অনেক মেম্বার, ওরা মানে বলতে গেলে জয়েন্ট ফ্যামিলির মতোই আর কি, ওদের বিল্ডিংয়েই অনেকজন থাকে, তো সবাই একসাথে হয়তো বা বাইরে বের হব। যেমন ইচ্ছা আছে আমার বাবা মাকেও নিয়ে যাব, আবার ওরাও আমাদের বাসায় আসবে। সো পুরো ফ্যামিলিকে নিয়ে আমি চিন্তা করেছি ঈদের তৃতীয় দিন বা চতুর্থ দিনে হয়তো বা ঢাকার বাইরে কোনো রিসোর্টে ঘুরতে যাব, এরকম প্ল্যান আছে আর কি। ঈদের মধ্যে কোন জিনিসটা আসলে মিস করেন? আমি ছোটবেলায় আমার নানু বাসা কলোনিতে ছিল, আমি শুধু এইটাই বারবার মিস করি। মানে আমি আগেও বলেছি যে কলোনি লাইফের যে ঈদটা ছিল ওইটা আসলে যে উপভোগ করেনি সে আসলে বলতে পারবে না যে আসলে কী মিস করেছে লাইফে। মানে কলোনির লাইফটা খুবই ডিফারেন্ট ছিল, কলোনির ঈদটা খুব ডিফারেন্ট ছিল। একসাথে মানে ধরেন ইফতারে এক বাসা থেকে আরেক বাসায় দেওয়া এবং ভিজিবল ছিল, কোনো ব্যারিয়ার ছিল না। এখন দেখা গেছে কলোনিগুলোতে বাসার সামনে ওয়াল করে দেওয়া হয়, সবাই একটু প্রাইভেসি মেনটেন করে, কিন্তু আগে এরকম ছিল না। সো আমাদের কলোনিটা এরকমই ছিল যে এক বাসা থেকে আরেক বাসা দেখা যেত, ইফতার আদান প্রদান হতো এবং হচ্ছে চাঁদ রাতে সবাই মিলে একসাথে দৌড়ায় গিয়ে মাঠে গিয়ে, মানে ইফতারটা শেষ করে মাঠে গিয়ে চাঁদ দেখা যায় কাল ঈদ হবে না পরশু ঈদ হবে। সো এটা আর কি, এটা অপেক্ষা করো, অপেক্ষাটা এখনো আমি খুব মিস করি, এটা খুব মিস করি। এরকম বলে না যে ভালোবাসা মানেই তুমি, আপনার কাছে যেরকম আর কি ভালোবাসা মানেই ভাবি, ঈদ মানে আপনার কাছে কি? ঈদ মানে আমার কাছে হচ্ছে উৎসব, পরিবার আর এখন আমার বউ। অনেকগুলো ওয়েব সিরিজ আপনাকে দেখেছি, নাটক তো করেছেন, সিনেমাতে কবে আমরা দেখতে পাবো যেরকম ঈদকে কেন্দ্র করে অনেক সিনেমা করে, বাণিজ্যিক সিনেমা যেটাকে আমরা বলি, বাণিজ্যিক সিনেমা কবে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার আসলে এখন কোনো প্ল্যান নেই, এখন ওরকম এমনও বলবো না যে আমার কাছে অনেক অফারও আসছে, অফারও আসছে না, আর ওরকম প্ল্যানও নেই আসলে। যদি ভালো অফার আসে তাহলে হয়তো বা চিন্তা করে দেখবো, কিন্তু আমি এখন নাটকে খুব ভালো আছি, বিকজ হচ্ছে আমার আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের গল্পগুলো করতে পারছি যেটা আমি আরও 2 বছর বা 5 বছর আগেও পারতাম না। সো আমি আসলে এটা একটু কন্টিনিউ করে যেতে চাই, বিকজ নিজের ভেতরটাকে আরেকটু এক্সপ্লোর করতে চাই, আমার মানে অ্যাক্টর হিসাবে আমার ভেতরের যেই সত্তাটা ওটাকে আরেকটু বেশি এক্সপ্যান্ড করতে চাই। তারপরে হয়তো বা বিগ স্ক্রিনে আমি বুঝতে পারবো যে আমি দর্শককে নতুন কিছু দিতে পারবো কিনা। যখন আপনার মনে হবে যে হ্যাঁ নতুন কিছু দিতে পারবো তখন আপনি সিনেমায় আসবেন। সিনেমাতে আপনার পছন্দের অভিনেতাকে? আমি উত্তরটা একটু বায়াসড হয়ে দিব, এই মুহূর্তে আমার ফ্রেন্ড সিয়াম আহমেদ। আচ্ছা, তারপর? তারপর বলবো না, আমি বলবো যে ওর প্রতি আমি একটু বেশি বায়াসড, আমার ফ্রেন্ড, তার উপর হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ সিয়াম। বাট যদি র্যাঙ্কিং আমি করব না, ওই ক্ষমতা আমার নেই, কিন্তু অবশ্যই সবার আগে তো সাকিব খান আছে, তারপর আরও ভালো ভালো অ্যাক্টর এখন কাজ করছে, শরীফুল রাজ খুব ভালো করছে, হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, আমার তার কাজ খুব ভালো লাগে, তার অ্যাক্টিং খুব পছন্দ আমার, এরকম আরও অনেকেই কাজ করছে। আর অভিনেত্রীদের মধ্যে? সিনেমায় অভিনেত্রীদের মধ্যে বুবলির অ্যাক্টিং খুব ভালো লাগে, পরিমনের অ্যাক্টিং খুব ভালো লাগে, এরকম কিছু অভিনেত্রী আছে যাদের অভিনয় আমার ভালো লাগে। আচ্ছা, আর আপনার সমসাময়িক যারা কাজ করছেন একসঙ্গে তাদের মধ্যে? নাটক ইন্ডাস্ট্রিতে নাটকে ছেলেদের মধ্যে এখন ভালো করছে ইয়াস, ভালো করছে বাসার, ভালো করছে। আমি বলবো যে ভালো অভিনয় এবং
ভালো অভিনেতাদেরকে আসলে ইন্সপায়ার করা উচিত, সেটা আমার জুনিয়র হোক, সেটা আমার কম্পিটিটর হোক। আমি বলবো যে সে আমার কম্পিটিটর হলো, আমি ভালোকে ভালো বলবো। আর অভিনেত্রীদের মধ্যে এখন ভালো করছে ডেফিনেটলি টটিনি, মানে যতজন নতুন আসছে তাদের মধ্যে টটিনি ইজ ডুইং ভেরি গুড। আপনার নাক কিন্তু ঘামছে। হ্যাঁ, যাদের নাক ঘামে তাদের নাকি বউ খুব আদর করে। আমার বউ তো আমাকে ভীষণ আদর করে, ভীষণ ভালোবাসে, আমি খুবই লাকি বলবো। আচ্ছা, এটা কি আপনি শুনেছেন? এটা আমি শুনেছি ছোটবেলা থেকে। আমার নানু বলতো সবসময় যে নাক ঘামলে বউ অনেক আদর করবে, বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আচ্ছা, বউ আসলেই আদর করে, অনেক অনেক ভালোবাসে। বিয়েটা যে করেছেন একেবারে মানুষ স্বপ্নে দেখে এরকম বিয়ে। আমি মানে আমি খুবই ছোটোখাটো করে বিয়েটা করতে চেয়েছিলাম, মানে অনেস্টলি যদি বলি, আমি চেয়েছিলাম যে খুবই ক্লোজ ফ্যামিলি মেম্বাররা থাকবে, যারা একদম ক্লোজ, এবং কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে। কিন্তু আসলে দিন শেষে ওটা একদমই হয়নি। আমি 11টা প্রোগ্রাম করেছি টোটাল, এবং ঢাকায় করেছি 7টা, এবং কক্সবাজারে হয়েছে 4টা টোটাল। তো আমি অনেক নার্ভাস ছিলাম যে আমি ঠিকঠাক মতো পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। মানে ফ্যামিলি মেম্বার কেউ মন খারাপ করেনি, সবাই খুশি খুশি হয়েছে অনুষ্ঠানে। অনেকেই বলেছে যে বিয়ে করলে এরকম করা উচিত, বিয়ে করলে এরকম করা উচিত। হ্যাঁ, আমিও বললাম একটু আগেই যে বিয়ে করলে আসলে এইভাবে করা উচিত। এবং আপনার অনেক ভক্ত আছে, বিশেষ করে নারী ভক্ত যারা, তারা তো আসলে এখনো কি আগের মতোই আছে? আমি আসলে লিবারেল ফ্যান বেস পেয়েছি, মানে নারী ভক্তরা হ্যাঁ হয়তো বা একটু কষ্ট পেয়েছে, কিন্তু ওরকম বহিঃপ্রকাশটা আমি দেখিনি তাদের, যে না আর পছন্দ করবো না, এই করবো না। হয়তো বা মন থেকেই ভালোবাসছে বা সাপোর্ট করে গেছে, এখনও আছে, ওরা কখনো এরকম মন খারাপ করেনি। বিকজ ইটস আ পার্ট অফ লাইফ, আই হ্যাভ টু গেট ম্যারিড। আচ্ছা, সেটা করতেই হবে, এবং তাদের জন্যও এটা ভালো, তারাও তো করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, সামনে তো ঈদ, আপনার যেই ভক্তগুলো আছে বা দর্শক যারা আপনাকে পছন্দ করেন, তাদেরকে ঈদের শুভেচ্ছা এবং যদি কিছু বলতে চান। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ সবাই ফ্যামিলিকে নিয়ে সুন্দর করে ঈদ উদযাপন করবেন এবং খুব সুন্দরভাবে থাকবেন, এবং আমাকে যেভাবে সাপোর্ট করে গেছেন ইনশাল্লাহ সামনেও করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।